হাই এভরিওান তো বন্ধুরা তোমাদের সকালের জন্য বছরের প্রথম দিনই কিন্তু দারুণ একটা খুশির খবর নিয়ে চলে এসেছি হাবিলদার পদে দশ হাজার শূন্য পদে নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে যেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাসযোগ্যতায় পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে যার আবেদন এই মাসে অর্থাৎ জানুয়ারি মাস থেকে শুরু হচ্ছে তো কবে থেকে আবেদন শুরু হচ্ছে কীভাবে নিয়োগ করা হবে সিলেকশন প্রসেস কীরকম কী রয়েছে হাবিলদার পোস্টে নিয়োগ করা হবে দশ হাজার শূন্যপদ হিউজ পরিমাণ শূন্যপদে কিন্তু এই নিয়োগটা করা হবে তো পুরো ভিডিওটা দেখো সম্পূর্ণ কিছু তথ্য আজকের এই ভিডিওতে তোমরা পাবে চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটাকে প্রেস করে দেবে যে কোনো ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম পাঠো তো ফার্স্ট অফ অল হাবেলদার পদে তোমাদের নিয়োগটা করা হবে তোমাদের দশ হাজার শূন্যপদ থাকবে যোগ্যতা মাধ্যমিক পাস পুরুষ মহিলা তোমরা উভয় আবেদন করতে পারবে একদম অফিশিয়াল নোটিশ সহ তোমাদেরকে দেখিয়ে দিব যে কবে থেকে আবেদন শুরু হবে আবেদনের শেষ কত রয়েছে সিলেকশন প্রসেস কি রয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখো বলেছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেমনটা তোমাদেরকে জানালাম এসেন্সিয়াল কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস হয়ে থাকলে কিন্তু তোমরা পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে কোনো রকম কোনো পার্সেন্টেজ কোনো রকম কোনো কিছু লাগবে না শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকলে কিন্তু তোমরা হাওয়ালদার পোস্টের ক্ষেত্রে আবেদনটা করতে পারবে তো তোমাদের সকলের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে তারপরে দেখো বলেছে তোমাদের আবেদন ফি অর্থাৎ অনলাইনে আবেদন করার জন্য তোমাদেরকে একশো টাকা লাগবে অনলাইন ফি যেটা লাগে তোমাদেরকে সিম্পলি একশো টাকা লাগলে একশো টাকা পে করে তোমরা অনলাইনে আবেদনটা করতে পারবে তোমরা পুরুষ মহিলা উভয় আবেদনটা কিন্তু করতে পারবে তারপরে দেখো বলেছে নিয়োগ পদ্ধতি অর্থাৎ কীভাবে তোমাদের নিয়োগটা করা হবে সেটা দেখে নাও তো প্রথমেই কিন্তু তোমাদের কম্পিউটার বেস एग्जाम হবে অর্থাৎ সিবিটি এক্সাম হবে সেটাতে কোয়ালিফাই করলে কিন্তু তোমাদেরকে পিটি এবং পিএমটির জন্য ডাকা হবে এভাবে কিন্তু তোমাদের নিয়োগটা করা হবে অর্থাৎ প্রথমেই কিন্তু এক্সাম নেওয়া হবে এবং এক্সামের সিলেবাস কেমন কে রয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তারপরে তোমাদেরকে কিন্তু পিটি এবং পিএমটির জন্য ডাকা হবে তো পেপার ওয়ানের জন্য তোমাদের দেখো টোটাল একশো সরি নব্বই মিনিট অর্থাৎ দেড় ঘন্টা সময় থাকবে সেখানে পঁচিশ পঁচিশ করে একশো নম্বরে টোটাল তোমাদের একশো নম্বরে পরীক্ষাটা হবে জেনারেল ইংলিশে থাকবে পঁচিশ ইন্টেলিজেন্স এ থাকবে পঁচিশ ম্যাথে থাকবে পঁচিশ এবং তোমাদের জেনারেল এ থাকবে পঁচিশ টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে নব্বই মিনিট অর্থাৎ দেড় ঘন্টা কিন্তু তোমরা সময় পাবে তো তারপরে দেখো পিইটি এবং এর জন্য তোমাদের কোয়ালিফিকেশন এখানে তোমাদের ষোলোশো মিটার ওয়াকিং করতে হবে পনেরো মিনিটে কমপ্লিট করতে হবে আর ফিমেলদের ক্ষেত্রে ওয়ান কিমি তোমাদের কুড়ি মিনিটে কমপ্লিট করতে হবে সাইক্লিং করতে হবে আট কিমি তিরিশ মিনিটে তোমাদেরকে আট কিমি কিন্তু সাইক্লিং করতে হবে আর ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে তিন কিমি সাইক্লিং করতে হবে পঁচিশ মিনিটে কিন্তু কমপ্লিট করতে হবে এটাতে কোয়ালিফাই করলে কিন্তু নেক্সট এক্সামের জন্য তোমাদেরকে ডাকা হবে তো তা তারপরে হাইট দেখো হাইট তোমাদের যে হাইট লাগবে ছেলেদের ক্ষেত্রে একশো সাতান্ন পয়েন্ট ফাইভ সেমি কিন্তু হাইট লাগবে চেস্ট লাগবে ছিয়াশি সেমি আর তোমাদের মেয়েদের ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে কিন্তু তোমাদের লাগবে একশো বান্ন সেমি হাইট লাগবে আর তোমাদের আঠান্ন কেজি কিন্তু ওয়েট লাগবে আর ছেলেদের ক্ষেত্রে ছিয়াত্তর সেমি চেস লাগবে পাঁচ সেমি কিন্তু ফোলাতে হবে তো এভাবে কিন্তু তোমাদের নিয়োগটা করা হবে তো অবশ্যই আবেদন করো তোমাদের এখানে দশ হাজার শূন্যপদ রয়েছে হিউজ পরিমাণ শূন্যপদ দশ হাজার পুরুষ মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবে তো কবে থেকে অনলাইনে আবেদন শুরু হবে সেটা তোমাদেরকে দেখে দিচ্ছি তো বন্ধুরা অনেক কিন্তু আমরা দেখতে পাচ্ছ এটা এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এক্সাম ক্যালেন্ডারটা প্রকাশিত করা হয়েছে দু হাজার তেইশ এবং চব্বিশে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন চাকরির নোটিফিকেশনের কথা এখানে উল্লেখ করা রয়েছে তো এখানে তোমাদের যেটা রয়েছে এম টিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ অ্যান্ড তোমাদের হাবিলদার পোস্টের যে এক্সামিনেশন সেটা তোমাদের দেখতেই পাচ্ছ নোটিফিকেশন জারি করা হবে সতেরোই জানুয়ারি দু হাজার তেইশে কিন্তু তোমাদের নোটিফিকেশন জারি করা হবে সতেরোই জানুয়ারি তোমরা অফিশিয়াল নোটিফিকেশন এবং অনলাইনে আবেদন করতে পারবে সতেরোই জানুয়ারি থেকে এবং আবেদনের শেষ তারিখ রয়েছে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার তেইশ আবেদনের শেষ তারিখ কিন্তু রয়েছে যে সিবিটি এক্সামের কথাটা বললাম সেটা হবে এপ্রিলে তোমাদের সিবিটি এক্সামটা কিন্তু নেওয়া হবে তো তোমাদের হাতে সময় কিন্তু খুবই কম রয়েছে ভালো একটা চাইলে এরকম শূন্যপাত এর আগে থাকে না কিন্তু এবার সব চাইতে বেশি শূন্যপাত থাকবে এম এবং হাবিলদার পোস্টের ক্ষেত্রে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারো সতেরোই জানুয়ারি থেকে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন শুরু হচ্ছে তো তোমরা অবশ্যই কিন্তু এখানে আবেদনটা করতে পারো ভালো একটা চাকরির সুবর্ণ সুযোগ তোমাদের সকলের জন্য তো এই ছিল ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবী সকলের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা গুড বাই জে হিন্দ বন্দে মাতরম